Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم كلا اذا بلغت التراقي وقيل من راق وظن انه الفراق waltaffati as-saqu bis-saq ila rabbika yawmidin al-masaq. Sammanito bhatrimondoli, Allah rabbul alaminer proshongsha ebong priyo nabi sallallahu alaihi wasallamer upor salatu salamer por aaj 22 safar 1445 hijri mutabik 7 september 2023 amader dharabahik bishoy bhittik alochona bishoybostu ajke moron ebong koborer ভয়াবহতা যেহেতু আলোচনাই মূলত আমরা মৃত্যু থেকে শুরু করব মানুষের মরণের অবস্থায় যে ভয়াবহ অবস্থা বা আর সম্মুখীন হয়ে থাকে এবং প্রত্যেকই হবে আমরা প্রত্যেকই হব সেখানে ভালো হতে পারে মন্দ হতে পারে তবে তার একটি বড় ভয়াবহতা রয়েছে এই বিষয় থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ তাআলা কবরের জীবন সম্পর্কে কিছুটা আলোচনা করব আর পরে ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিক কবরের জীবন আর তারপরে ইনশাআল্লাহ তাআলা পারলৌকিক জীবনের আরো যে সব দিকগুলি রয়েছে বা ঈমান বিল আখিরাত জান্নাত জাহান্নাম এই নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দিনগুলিতে বা সপ্তাহগুলিতে প্রতি বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদের আখিরাতের প্রতি ঈমান ইয়াকিনকে বাড়িয়ে দেন আমিন এবং পরকাল আখিরাত যে চিরস্থায়ী জগৎ এবং সেখানে হয় আল্লাহর নিয়ামত রয়েছে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে মহা পুরস্কার না হলে কঠিন আযাব শাস্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনগুলির বা সেই সময়গুলির বা চিরস্থায়ী জগতে সমস্ত আযাব থেকে কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের গুনাহ খাত আল্লাহ মাফ করেন আমাদেরকে সুখময় স্থান জান্নাতুল ফিরদৌস যেন দান করেন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলে যেন বরকত দান করেন যার ওসিলায় আল্লাহর রহমত পাবেন আর আল্লাহর রহমতে জান্নাত হাসিল করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 26 থেকে 30 পর্যন্ত কয়েকটি আয়াত ছোট ছোট আয়াত রয়েছে তেলাওয়াত করেছি সূরা আল কিয়ামা 29 তম পারার একটি গুরুত্বপূর্ণ সূরা যাতে আখিরাতের বিভিন্ন অবস্থার কথা তুলে ধরা হয়েছে এবং শুরুই হয়েছে কিয়ামতের কসম দিয়ে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের কসম করেছেন শুরুতেই আয়াত নম্বর 26-এ আর তারপরের আয়াতগুলিতে আল্লাহ বলছেন মরণের অবস্থা সম্পর্কে মরার সময় মানুষের মৃত্যুর সময় যে অবস্থা হয়ে থাকে তার চিত্র কিছুটা তুলে ধরেছেন রব্বুল আলামিন কাল্লা ইযা বালাগাতি তারাকি কোশ্চিন কালেও তোমাদের ধারণা ঠিক না কাফেরদের যে ধারণা পরকাল নেই পুনরুত্থান নেই হিসাব নেই আর ভালো মন্দ কিছুই নেই মরে গেলাম হাড়াহাড্ডি হয়ে গেলাম আর পরকাল সম্পর্কে কোনো ধারণা নেই একমাত্র মুসলিম জাতি ছাড়া
অন্য কোন ধর্ম অবলম্বীর পরকাল সম্পর্কে হয় মোটেই ধারণা নেই, বিশ্বাস নেই, আর না হলে ভ্রান্ত বিশ্বাস রয়েছে, হয় মোটেই বিশ্বাস নেই অথবা যদি ধারণা থাকে কিছুটা তাহলে বিভ্রান্তিকর বিশ্বাস রয়েছে, অবাস্তব কিছু বিশ্বাস রয়েছে যেগুলি বাস্তব না। যেমন হিন্দুদের পুনরাগমন একটি থিওরি তাদের, যে মানুষ দুনিয়া থেকে মরে চলে যায় আর তারপর পুনরায় দুনিয়াতে আগমন করে, আগমন করতে থাকে আর এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। মানুষ মরবে আর তারপরে তারা নিজেরাও জানে না যে কতদিন পর আবার ফিরে আসবো, আমি যে মরে গেলাম, হিন্দুদের ধারণা মরে যাব তারপরে পুনরায় আগমন হবে, তো কখন ফিরে আসব আর কতদিন পরে ফিরে আসব, হ্যাঁ কিছুই না, কিছু জানা নেই তাদের, কাল্পনিক তাদের ধারণা এটি। এটিকে তাদের ধর্মীয় ভাষায় বলা হয় পুনরাগমন, এটি কুফুরি ধারণা, ভ্রান্ত ধারণা। আর তারা তাদের ধারণা এতে যে সাজা শাস্তি আর নিয়ামত কি, হ্যাঁ সুখ আর দুঃখ কি, যদি এই প্রথমবার যে পৃথিবীতে এসেছো তার মানে আপনার আমার যে কতবার নাকি আসা হয়ে গেছে দুনিয়াতে আল্লাহ ভালো জানে, হ্যাঁ কিন্তু তাদের ভ্রান্ত ধারণা। আবার বলছি যাতে করে কি আবার আমার কথাকে মনে করে না যে এর কোনো সামান্যতম কোনো রকমের এর বাস্তবতা আছে। যদি প্রথমবার যখন এসেছে কোনো ব্যক্তি ভালো মানুষ হয়ে থাকে, মানুষের মতো মানুষ, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ শ্রেণী হচ্ছে তাদের ব্রাহ্মণ, ওই জাতিতে জন্ম নেবে দ্বিতীয়বার পুনরাগমনে, হ্যাঁ। আর যদি কিছু খারাপ করে থাকে তাহলে যে চারটা ওদের, হ্যাঁ ভাগ আছে হিন্দু জাতির, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, চতুর্থ স্তরে শূদ্র, মানে ও চামার মেথর ডোম, ওইটাতেও যদি জায়গা না পায়, খুব পাপি তাপি ছিল, তাহলে বলছে যে সে গরু ছাগল হয়ে জন্ম নেবে। তো কত গরু ছাগল আছে সেগুলো আপনাদের হয়তো বাপদাদা চোদ্দ পুরুষ ছিল হয়তো, তাদের ধারণা মানে হিন্দুদের বাপদাদা চোদ্দ পুরুষ ছিল, তাহলে কথা বোঝা গেছে যে তো ভ্রান্ত ধারণার দিকে চলে গেলাম এই জন্য যে একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে ইসলাম এবং মুসলিম ছাড়া যারা ইসলাম দিন ইসলামে বিশ্বাসী এদের ছাড়া কারো কাছে পরকাল সম্পর্কে কোনো রকমের ধারণা নেই, আর কিছু থাকলে সব একবারে বিভ্রান্তিকর আর অবাস্তব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম করেছেন, আল্লাহ রাব্বুল আমাদের ঈমান ইসলাম যেন টিকে রাখার তৌফিক দান করেন। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি হেদায়ত না করতেন তা আমার আপনার কোন ইখতিয়ার ছিল, কোনো ক্ষমতা ছিল না, আল্লাহর খাস রহমত। আলহামদুলিল্লাহ যতবার বলবেন আল্লাহ প্রশংসা করে শেষ নেই, শুকরিয়া আদায় করে শেষ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের ভ্রান্ত ধারণা যে পরকাল সম্পর্কে বা মরণের জীবন সম্পর্কে, মরণের পরের যে জীবন সে সম্পর্কে তাকে না করে বলছেন কাল্লা কুসিন কালেও নয়, এ যা বালাগাতে তারাকি, মানুষের আত্মা রুহ যখন কণ্ঠাগত হয় মানে এখানে পৌঁছে যায় তারাকি, হ্যাঁ এজা বালাগাতিল হুলকুম যেমন অন্য আয়াতে রয়েছে, ওয়াকিলা যখন মানুষ মুমূর্ষু অবস্থায় শেষ অবস্থায় মরুমড়ো আর বাঁচবে না, তখন পরিবার পরিজন আত্মীয় স্বজন কি করে, কিছু আছে যারা দেখো কোনো আলেম আলেমা দেখো কোনো ব্যক্তি দেখো কেউ একটু ঝাড়ফুঁক করতে পারবে কি না, ওই ঝাড়ফুঁকের কথা এখানে বলা হয়েছে। আর যাদের চিকিৎসা সম্পর্কে ধারণা আছে আর চেষ্টা করে চিকিৎসা করে কোন রকম করে যদি বাঁচাইতে পারি আর সুস্থ করতে পারি, তো দেখো দেখো কোনো ডাক্তারকে দেখো, তাড়াতাড়ি করে ডাক্তার দেখো, আর না হলে চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো, চলো চলো অ্যাম্বুলেন্স নিয়ে আসো, করে না করে না জি। ওয়াকিলা তখন লোকেরা বলতে থাকে, কাছের লোকেরা পরিবারের লোকেরা, মানরা কে ঝাড়ফুঁক করনেওয়ালা আছে, আছে দেখো তো কেউ ঝাড়ফুঁক করতে পারবে কেন, একটু ফুকটুক দিয়ে যদি ভালো হয়ে যায়। আল্লাহ আর আপনার এদিকে কিন্তু মরার সময় চলে এসছে, মালাকুল মত এসে বসে গেছে, হ্যাঁ আল্লাহর রহমতের ফেরেস্তা না হয় আজাবের ফেরেস্তা চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে জি, আপনি দেখতে পাচ্ছেন যে শেষ অবস্থায় আছেন কিন্তু আপনার আশেপাশে আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না তাদেরকে। আল্লাহ
ওয়াজান্না আন্নাহুল ফিরাক, যেই সময় তার ঝাড়ফুঁক করাবার জন্য, তাকে সুস্থ করার জন্য, তার চিকিৎসার জন্য ডাক্তার খুঁজছেন, অমুক খুঁজছেন, তমুক খুঁজছেন, কোনো ব্যবস্থা খুঁজছেন, তখন ওয়াজান্না, সেই সময় ওই ব্যক্তির, যেই ব্যক্তি মৃত্যু মুখে পতিত হন, শেষ অবস্থায় ওয়াজান্না, তার বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ সুনিশ্চিত তার কাছে, জান্না মানে আইকানা, তার ইয়াকিন হয়ে গেছে এখানে, আন্নাহুল ফিরাক, যে এটা আমার বিদায় মুহূর্ত, আমার স্ত্রীর সাথে আর থাকব না, আমার ছেলে মেয়ের সাথে আর থাকার কোনো সুযোগ নেই, আমার দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ নেই, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ফিরাক মানে জুদা, এখন আমি স্ত্রী থেকে, ছেলে মেয়ে থেকে, দুনিয়া থেকে, দুনিয়ার ভোগ বিলাস থেকে, টাকা পয়সা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, যা যেখানে করছিলাম কাজকর্ম থেকে, ফেরাক, আমাকে এখান থেকে জুদা হইতে হবে, বিদায়ের ঘড়ির ঘন্টা বাজছে, অজান্না আন্নাহুল ফিরাক, ওয়ালতাফাতিস সাক বিসসাক, তখন এমন অচল হয়ে গেছে যে এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে মিলে গেছে, মানে অচল হয়ে পড়েছে, অচল হয়ে পড়েছে, আর চলার কোনো ক্ষমতা নেই, আর বিছানা থেকে উঠবেও না, ভাবছেন যে একে উঠাবেন সুস্থ করে, ওয়ালতাফাতিস সাক বিসসাক, এলা রব্বিকা ইয়াউমাইযিল ওয়াসাক, তাহলে এরপরে কি হবে, আল্লাহ বলছেন তোমার রব মহান আল্লাহ, যিনি যিনি মাবুদ, তার কাছে এখন নিয়ে যাওয়া হবে, মাসাক সাক আসুক মানে হ্যাঁ নিয়ে যাওয়া, পিছন থেকে তাড়িয়ে নিয়ে যাওয়া, এই জন্য ড্রাইভারকে এই মাসাক এখান থেকে সায়েক বলা হয়, আর আপনার এই আঞ্চলিক ভাষায় মাতৃভাষা সাওয়াক বলা হয়, ঠিক না, জি হ্যাঁ, ইলা রব্বিকা ইয়াউমাইযিল ওয়াসাক, সেই দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, হয় সসম্মানে নিয়ে যাওয়া হবে, আর না হইলে বড় লাঞ্ছিত অপদস্থ করে নিয়ে যাওয়া হবে, সরকারের কাছে যদি কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তার দুটো অবস্থা হইতে পারে, প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হইলে বা সরকারি দপ্তরে নিয়ে গেলে, সসম্মানে নিয়ে যাওয়া হচ্ছে বড় হ্যাঁ আদর আপ্যায়নে নিয়ে যাওয়া হচ্ছে, আর না হলে লাঞ্ছিত করে আসামের কাঠগড়ে হাজির করে হাত পায়ে আপনার শিকলাবদ্ধ করে নিয়ে যাওয়া হচ্ছে, তো এইরকমই রুহের অবস্থা হবে আল্লাহ রাব্বানের সুরায় আল কিয়ামায় এই মরণের মুহূর্তের কিছুটা চিত্র ধরে তুলে ধরেছেন, আল্লাহ রাব্বান আমাদের জন্য মরণকে যেন সহজ করেন এবং মরণের পরের জীবনকে আল্লাহ রাব্বান যেন সুখময় করেন। এই মৃত্যু সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করে আর এটি দিয়ে আজকের আলোচনা শেষ হবে। এক নম্বর হাদিস সাহাবি সাহাল ইবনে সাদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার নবী সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, যখন তখন আসতেন, ওহি নিয়ে আসতেন, আবার কখনো এমনি দেখা সাক্ষাতের জন্য আসতেন, আল্লাহর হুকুম হইলে আসতেন, আল্লাহ বিনা হুকুমে নয়। নবী সাল্লামের কাছে এসে বলেন, ফাকালা ইয়া মুহাম্মাদ, এসে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল ফেরেশতা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ বলছেন, কিন্তু কোন উম্মতের কোন ব্যক্তির জন্য জায়েজ ছিল না যে নবী সাল্লাম এইভাবে সম্বোধন করবে, কাফেররা এইভাবে সম্বোধন করত, তো নবী সাল্লাল্লাহু সম্বোধন করতে হবে ইয়া রাসূল আল্লাহ, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইভাবে সাহাবায়ে কেরামগণ সম্বোধন করতেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইসমা শেদ ফাইন্নাকা মাইয়িত, তুমি যতদিন চাইবে বাঁচো, যদি চাও যে আমি হাজার বছর বাঁচবো, হাজার হাজার বছর বাঁচবো, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি, এমনকি নবী সাল্লামের ক্ষেত্রেও, ইসমা শেদ, মা শেদ মানে যা চাও, যতটা চাও সময় তুমি দুনিয়াতে জীবনযাপন করো, বেঁচে থাকো কতদিন চাও, তুমি যা ইচ্ছা তাই, তোমার চাওয়া শেষ হয়ে গেল, কত চাইবে, এক হাজার বছর বাঁচবো, দুই হাজার বছর বাঁচবো, চাইবে তারপরে, তারপরে ফাইন্নাকা মাইয়িত, তারপরে তোমাকে মরতেই হবে, মাইয়িত হইতে হবে, হাই চিরকাল থাকবে না কেউ, আল্লাহ সবসময় আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, আল কাইয়ুম, তিনি সবসময় তিনি আছেন, থাকবেন, আল কাইয়ুম, কিন্তু এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর বিদাতিরা মনে করে যে তো বেয়াদবি হয়ে গেল, তো জিবরাইল আলাইহিস সালাম তাহলে বেয়াদবি করে দিলেন না, জিবরাইল আলাইহিস সালাম তাহলে ওয়াহাবি হয়ে গেলেন না,
কেউ যদি ভারত বাংলাদেশে বেদাতি মহলকে বলে নবী মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন আরে পাক্কা ওয়াহাবি তাই যদি হয় তাহলে সবচেয়ে বড় ওয়াহাবি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম যদি ওয়াহাবি হন তো আমি কেন প্রত্যেক মুসলিমের জন্য ওয়াহাবি হওয়া ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ওয়াহাবি হওয়া ফরজ আর ওয়াহাবি মানে আল্লাহওয়ালা কোনো খারাপ কথা নাই গালটা দিয়েছে তারা অসৎ নিয়তে কিন্তু গালটা খুব ভালো আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথা বুঝতে পারছেন ওয়াহাব কার নাম আল্লাহ আল্লাহর নাম তার ওয়াহাবি মানে কি আল্লাহওয়ালা যেমন হক আল্লাহর নাম আর বিদাতি মোল্লা সমাজে হ্যাঁ হক্কানি আলেম বলছে না বলছে না রব্বানি আলেম আলেম রব্বানি হক্কানি আলেম তো হক্কানি কেন বলছেন আব্দুল হক আল্লাহর নাম আল হক আর যে হক কথা বলে আর হক মেনে চলে সে হচ্ছে হক্কানি কিন্তু হক না মেনেও তারা নিজেদেরকে হক্কানি বলে তাদের বেদাতি মিডিয়া আছে এই সুফি বেদাতিদের বলে আহলে হক মিডিয়া আহলে বাতিল একবারে কিন্তু নাম তাদের আহলে হক মিডিয়া কথা বুঝতে পেরেছেন তো হকের দাবি করলে হবে না হক হচ্ছে ওহির বিধান কোরআন এবং সহি সুন্নাহ এবং কোরআন সহি সুন্নাহকে যেইভাবে রসুলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে বুঝিয়ে দিয়েছেন ওই বুঝকে সামনে রেখে কোরআন এবং হাদিস যারা মেনে চলবে আমল করবে তারাই হচ্ছে আহলে হক আর তারাই হচ্ছে হক্কানি আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাহলে জিবরাইল সামকে বললেন ইস মাসের যতদিন বাঁচবা বাঁচো ফাইন্নাকা মাইয়্যিত তুমি নিঃসন্দেহে মৃত মরণশীল মাইয়্যিতটা বাংলা হয়ে গেছে মাইয়্যিত শব্দ আরবি শব্দ হাদিস আছে তাই না কোরআনেও আছে কোরআনের সূরা জুমার আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন হে নবী নিঃসন্দেহে তুমিও মাইয়্যিত মেয়েত মানে কি হায়াতুন নবী মেয়েত মানে হায়াতুন নবী না আল্লাহ যেন সঠিক বুঝদান করে যেই ব্যক্তি হায়াতুন নবী সে কোরআন অস্বীকারী না সূরা জুমার আয়াত নম্বর 30 খুলে দেখে ইন্নাকা মাইয়্যিত নিঃসন্দেহে তুমি মৃত নিঃসন্দেহে তুমি একসময় মাইয়্যিত হয়ে যাবে হাই থাকবে না তুমি একমাত্র হাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন আর তোমার দুশমন যারা আছে বা অন্যরা আছে তারাও মাইয়্যিতুন মাইয়্যিতের বহু আছে মাইয়্যিত তারাও মৃত তারাও মরণশীল মরবে জিবরাইল আলাইহিস সালাম ওই কথাই বলছেন আয়াত সূরা জুমারের আর হাদিস এক হলো না হলো না এক একবারে হ্যাঁ আর বেদাতির আকীদা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোরআন হাদিসের উল্টো আকীদা কোরআন হাদিস বলছেন নবী মাইয়্যিত আর বেদাতি আকীদা বলছে হায়াতুন নবী হায়াতুন আল্লাহ যেন সঠিক বুঝদান করেন অন্ধত্ব দূর করেন গোঁড়ামি দূর করেন জাহালাত অজ্ঞতা দূর করেন তারপরে এটি একটি বাক্য একটি কথা বললেন দ্বিতীয় কথা ওয়ামাল মাসেদ আর আপনি যেমন চাই তেমন আমল করেন আপনি যেমন কাজ করবেন করেন যেমন আমল করবেন করেন ফাইন্নাকে মজিয়ন বি আপনাকে তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে ভালো আমল করলে ভালো প্রতিদান ভালো বদলা পাবেন আর মন্দ করলে মন্দ পাবেন এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয় আমাদেরকে আপনি যা ইচ্ছা তাই করেন আমরা অনেক সময় বলি না আপনার মর্জি আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপারে নামাজ পড়বেন না পড়বেন না এর বদলা অবশ্যই পাবেন নামাজ পড়লে জান্নাত পাবেন আর বেনামাজ হলে জাহান্নাম পাঁচ ওয়াক্ত সালাত পড়লে আপনি মুসলিম থাকলেন না পাঁচ ওয়াক্ত সালাত না পড়লে আপনি দুনিয়াতে কাফের বলে আল্লাহর কাছে বিবেচিত হইলেন গণ্য হইলেন আর তারপরে আখেরাতে জাহান্নামের জন্য আপনি এক আল্লাহর ইবাদত করবেন না মাজারে সেজদা করবেন এটা আপনার ব্যাপার কিন্তু এটা নির্দেশ নয় হ্যাঁ যে যা ইচ্ছা তাই আমল কর যাই আমল করো না কেন ফাইন্নাকা মাজিউন বিহি তোমাকে তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে প্রতিদান প্রাপ্ত হবে দুটি বাক্য হইল তৃতীয় উপদেশ ওয়া আহবিব মানশির ফাইন্নাকা মুফারিকুহু আর তুমি যাকে ইচ্ছে ভালোবাসো আর যত ভালোবাসবে বাসো কিন্তু মনে রেখো যতই ভালোবাসো না কেন এক সময় তার থেকে বিদায় নিতে হবে আলাদা হইতেই হবে সে বিদায় নেবে নাই আপনি বিদায় নেবে সারা জীবনকে একসাথে থাকতে আসেনি মা একই মায়ের পেটের ভাই বোন এমনভাবে আমরা মানুষ হয়েছি কল্পনাও করতে পারিনি যে আমরা হ্যাঁ পৃথক অন্যে আলাদা বাড়িতে বাসায় আলাদা খাওয়া দাওয়া করবো করতে হচ্ছে না হ্যাঁ আর দেখা সাক্ষাৎই হচ্ছে না কে পূর্বে কে পশ্চিমে একজন আমেরিকায় থাকে একজন বাংলাদেশে থাকে বা অস্ট্রেলিয়ায় থাকে দেখা সাক্ষাৎ আর জীবনে হয় না মায়ের পেটের ভাই বোনে আর যদি হয়ও তো শেষ পরিণাম মরে গেলে
ফাইন্নাকা মুফার, অবশ্যই একদিন বিদায় নিতে হবে তার থেকে। তিনটি কথা হলো, তাই না? চার নম্বর বলছেন, ওয়া আলাম, আর জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্না শারাফাল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের সম্মান রয়েছে, মান মর্যাদা উন্নীত হয় কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়লে। ফরজ সালাত আদায়ের পরে সবচাইতে উত্তম সালাত নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সালাত। মুমিনের শরফ সম্মান হচ্ছে, সম্মান বৃদ্ধি পাবে আল্লাহর কাছে, মর্যাদা উঁচা হবে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়লে, এটা আল্লাহর কাছে। হ্যাঁ, এটি সৌভাগ্য যে একজন ব্যক্তি মুসলিম তাহাজ্জুদ গুজার পাঁচ ওয়াক্ত সালাতের সাথে। আর আর একটি বিষয়, সেটা হচ্ছে দুনিয়াতে মানুষের কাছে ইজ্জত সম্মান কিসে রয়েছে, কিভাবে সম্মান পাবেন আপনি আপনার পরিবারে, আপনার সমাজে, আপনি যেখানে আছেন, প্রবাসে আছেন, আশেপাশে আছে, পাড়া প্রতিবেশী আছে, যেখানে আছেন না কেন, সাথী সঙ্গীদের মাঝে আপনি কখন সম্মান পাবেন, মানুষের কাছে সম্মানের পাত্র হবেন? ঐজ্জহু ইস্তিগনাহু আনিন নাস, মান ইজ্জত সম্মান, ইজ মানে ইজ্জত, আজিজ থেকে ইজ্জত সম্মান কিসে রয়েছে, মানুষের কাছে কার কাছে কি আছে না আছে তার থেকে যদি আপনি অমুখাপেক্ষী হইতে পারেন। আপনার 5000 রিয়াল মাসে ইনকাম, সেটা আমার আমার কি তাতে, আপনার সেটা, আপনার 10000 20000, আপনার টাকা পয়সার শেষ নাই, সেই জন্য আমার মধ্যে লোভ আসবে যে না রে ভাই, যখন এর এত টাকা পয়সা তো ভাই এক কাজ করেন না, আমার এই এই একটু বাড়ি ঘরের কাজ ধরেছি, আর এই জমি জায়গা কিনেছি, আর একটা দোকানপাট করছি, ব্যবসা শুরু করতে যাচ্ছি, তো আমাকে একটু ধার দেন কর্জা হাসানা, মান ইজ্জত নষ্ট করবে না, আপনি ছোট হয়ে গেলেন ওর কাছে, আপনার ইজ্জত অবশ্যই কমবে। আর তাতে যদি আপনার হাত ভারী হয় তাহলে তার কোনো মান ইজ্জতই থাকবে না, যত বড় ব্যক্তি হন না কেন। আর যখন জানতে পারবো ওরে আমার কাছ থেকে তো শুধু ধার নেয়নি, ই তো আমার কাছে 5000, ও আর ওই ভাই বলছে ওর কাছে নিয়েছে, এর কাছে নিয়েছে, ওর কাছে নিয়েছে, একেবারে নিচে নেমে গেলেন ওর কাছে। ধার নেওয়াতে যদি এত নিচে নেমে যান, তাহলে যদি আপনি ভিক্ষা চান মানুষের কাছ থেকে অমুখাপে কি হলেন না, বরং দ্বারস্থ যে ভাই আমার বেতন তো খুব কম, আর সংসারে খরচ অনেক বেশি, আর এইদিকে দামি দামি মোবাইল আবার, তো একটু আমাকে একটু হেল্প করেন, দান সাদকা করেন, আপনার তো অনেক জাকাত বেরোয়, আমার আপনার যদি অনেক অনেক কিছু হচ্ছে তা আপনি আমাকে হেল্প করেন। সুখী হওয়ার জন্য আপনি মানুষের কাছ থেকে কী করছেন, এই ভিক্ষা পেশা আপনি চাওয়া পেশা মানুষের কাছে দ্বারস্থ হওয়া, এই হাত লম্বা করা শিখেছেন আপনি, যদি এটি হয় তাহলে আপনার ইজ্জত সম্মান কিছু থাকবে না দুনিয়াতে, ইজ্জত সম্মান চাইলে আপনি কারো মুখাপেক্ষী হবেন না। আসেন ইসলামিক সেন্টার অথবা যেখানে বন্ধু বান্ধবের সাথে দেখা শেখাতে হয়, শুধু সবসময় ধান্দার লেগে থাকে, কি আমাকে ডাকবে চা খেতে, কি আমাকে ডাকবে এক কাপ এক কাপ কফি দিবে, কি আমাকে নাস্তা পানি ফ্রি করাবে। হ্যাঁ, কিছু লোকের স্বভাবই আছে ওইরকম, ফ্রি কোথায় খেতে পাওয়া যায়, ওই ধান্দায় কোন মান ইজ্জত থাকবে না, যেন অমুখাপেক্ষী। অনেক সময় অফার করছে আমাদেরকে অনেক ছাত্র ভাইরা, যে একটু নাস্তা পানি একটু কিছু নিয়ে আসেন না, একটু কিছু নিয়ে আসেন, যা যা কাল্লাখে কিছু লাগবে না, কিচ্ছু লাগবে, এর সম্মান আছে। যখন আপনার কাছ থেকে কিছুই খেতে চাইব না আমি, আর আপনি বারবার জবরদস্তি করছেন, এতে বেশি সম্মান বাড়বে। আর যদি আমি খালি বেটার চান্সের সুযোগে থাকি যে কখন সুযোগ আসে ফিরি খাওয়ার, তাহলে মান ইজ্জত থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিস তাবারানিতে রয়েছে, ইমাম তাবারানি রাহমাহুল্লাহ তার আউসাত আল মুজামুল আউসাতে রয়েছে, মুস্তাদরা খাকেমে রয়েছে, হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন সহিহুল জামি 73 নম্বর হাদিস, হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। যতদিন বাঁচবেন বাঁচুন, কিন্তু এক সময় কি করতে হবে, মরতে হবে। এই জন্য দুনিয়ার লোকের কোনো লাভ নেই, পয়সা পয়সা, হ্যাঁ এই সেই, এত ধান্দা করিয়েন না, আখেরাতের চিন্তা করুন, আখেরাতে ধান্দা করুন, পরকালকে সুন্দর করার চেষ্টা করুন, আল্লাহ রব্বের তৌফিক দান করুন। 2 নম্বর হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুররা আলাইহি বিজানাজা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে আছেন কোনো এক জায়গায়, সাহাবাই কেরামরাও আছেন, আর একটা জানাজা সেখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফাকালা, তখন বললেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, এই যে জানাজা মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, হয় সে আরাম পেয়ে গেল আর না হলে তার থেকে অন্যরা আরাম পেয়ে গেল, সে আরাম পেয়ে গেল আর না হলে তার থেকে অন্যরা আরাম পেয়ে গেছে, শান্তি পেয়ে গেছে,
সে নিজে শান্তি পেয়ে গেল না হয় তার থেকে অন্যরা শান্তি পেয়েছে, দুইয়ের এক অবশ্য। আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে হয় হ্যাঁ আমি আপনি শান্তি পেয়ে যাবো, বলুন আলহামদুলিল্লাহ যদি এটা হয়ে যান, ভাগ্যবান তাহলে শান্তি পেয়ে গেছে, নিয়ামত আল্লাহর কাছে, কোনো পেরেশানি নেই, ফালা খৌফুন আলিম ওয়ালাহুম ইয়াহজানুন, ওই কোয়ালিটির হইতে আল্লাহ যেন তৌফিক দান করে। আর যদি এমনটা হয় যে গ্রামবাসীকে জিজ্ঞেস করেন, হ্যাঁ সাথী বন্ধুদের জিজ্ঞাসা করেন, রুমমেটদেরকে জিজ্ঞাসা করেন, আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের অমুক তো চলে গেছেন দুনিয়া থেকে, আপনাদের কি অনুভূতি, বলছে আলহামদুলিল্লাহ আরাম পেয়েছি ভাই, শান্তি পেয়েছি ভাই, হ্যাঁ হ্যাঁ কোনো রাষ্ট্রনেতা, হ্যাঁ কোনো এমপি, কোনো মিনিস্টার, কোনো আপনার ওসি, হ্যাঁ আর কোনো পুলিশ, কোনো প্রশাসনের লোক, কোনো ডিসি, ওডিএম, এক কথায় যারা ওই রকম যে কোনো দায়িত্ব রয়েছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ শান্তির নিঃশ্বাস নিতে পারছে, তাহলে জানতে হবে যে আপনি খুব খারাপ লোক, আপনি খুব খারাপ লোক। স্বামী মারা গেছে, স্ত্রীকে জিজ্ঞাসা করছে তা আপনার স্বামী তো মারা গেছে, স্বামী হারা হয়েছে না, আপনার কি অনুভূতি, বলছে আর কি বলবো আর কি বলবো, যাক আল্লাহ শান্তি দিয়েছেন, শান্তি পেয়েছি। তাহলে জানতে হবে তার স্বামী কত খারাপ, চিন্তা করে এইরকমই স্ত্রী, অনেক স্ত্রী আছে, আল্লাহ হেদায়েত দান করো, ও বাড়িকে জাহান্নামানি রেখেছে স্বামীর জন্য, স্ত্রী মারা গেছে, স্বামীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার স্ত্রী তো মারা গেছে, কি তোমার অনুভূতি, খুব কষ্ট আছে তাই না, আলহামদুলিল্লাহ এখন স্বস্তির শ্বাস নিচ্ছি, খুব আরাম পেয়ে গেছি, বাড়িটা জাহান্নাম ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়েছি, জান খুব খারাপ মানুষ, জি মুস্তারি হো না মুস্তার হামিন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না এত সংক্ষেপে কথা, মুস্তারি হুন আর মুস্তারাহুন মিন বুঝতে পারলাম না, বলছে মাল মুস্তারি ওয়াল মাল মুস্তারামিন কাল আল আব্দুল মুমিন, মুমিন বান্দা যখন মারা যায় ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া যাহা ইলা রাহমাতিল্লাহ, যখন একজন ইমানদার মানুষ, পরহেজগার মানুষ, ভালো মানুষ মারা যায় তাওহীদবাদী সুন্নতের অনুসারী শিরক বেদাত মুক্ত নামাজি ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, আখলাক চরিত্র ভালো, এক কথায় যার দিন ভালো, দিনের সব দিক ভালো, সে যখন মারা যায় দুনিয়া কষ্ট, যতই সুখে থাকেন না কষ্ট আছে, শারীরিক মেলা যন্ত্রণা অসুখ ছিল, মানসিক মেলা অশান্তি ছিল, পারিবারিক অশান্তি ছিল, অনেকের রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতার অশান্তি রয়েছে, অনেকের সামাজিক সমাজের লোকের সাথে দুশ্মনী আর শত্রুতার শেষ নেই, অশান্তি ছিল, সব দুনিয়ার কষ্ট, তারপরে এই যে কষ্ট করে ডিউটি করতে হচ্ছে, আর কষ্ট করে হাড় ভাঙা কাজ করতে হচ্ছে, রোদে কত ছোটাছুটি করতে হচ্ছে দুটো রেজিকের জন্য, এগুলো কোনো চিন্তা আছে, মরে গেছে নেক মানুষ মাশাআল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করছেন, সব দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেছেন, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার যত কষ্ট ক্লেশ রয়েছে সব থেকে আরাম পেয়ে আল্লাহর রহমতে চলে যায়। ওয়াল আব্দুল ফাজের গুনাহগার পাপিষ্ট বান্দা ইয়াস্তারিহু মিনাল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ-শাজার ওয়াদ-দাওয়াব, যখন মারা যায় তখন মানুষরাও শান্তি আরাম পেয়ে যায়, আর দেশও শান্তি পায়, দেশবাসীও শান্তি পায়, এমনকি গাছপালা গবাদি গরু ছাগলও শান্তি পায়। অনেক জালেম আছে গরু ছাগলের প্রজুল অত্যাচার করে, হ্যাঁ বিড়াল কুকুরের উপর অত্যাচার করে, তাহলে এগুলো শান্তি পেয়ে গেল না, এই লোকটি মল্ল তো জানলে, জি তারপরে আল্লাহর আজাব, সেসব গবাদি পশু প্রজুলম করুক আর না করুক, হ্যাঁ কিন্তু সে যেহেতু আল্লাহর কাছে সে অভিশপ্ত, আল্লাহর কাছে সে গজবপ্রাপ্ত, আল্লাহর ক্রোধ তার উপরে, তার কারণে আল্লাহর আজাব দুনিয়াতে নেমে আসছে, ওই জন্য তার আশেপাশে যত গবাদি পশু রয়েছে আর পাখি রয়েছে আর অন্যান্য প্রাণী রয়েছে এগুলি কষ্ট পায়। পাপীদের জন্য দুনিয়াতে অনাবৃষ্টি হয়, আর অনাবৃষ্টি হলে দুর্ভিক্ষ হইলে পশু পাখি কষ্ট পায়, জি তো যখন একজন খারাপ মানুষ মারা যায় দুনিয়ার সব কিছুই শান্তি পেয়ে যায়, বুখারি মুসলিমের এই হাদিস রয়েছে। তিন নম্বর হাদিস শুনে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পরে ইজা ওজিয়াতিল জানাজাতু, যখন জানাজা রাখা হয় রেডি করে মৃতদেহকে, জানাজা মানে লাশ, লাশ যখন রাখা হয় এখানে জানাজা, ফাহাতামাল রিজাল আলা, তারপরে রেডি করা হয়েছে, গোসল টোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হয়েছে, কাঁধে করে এখন নিয়ে যাবে,
নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। ফাইন কানা সালেহাতান, এই যে মানুষের জানাজা বা মৃতদেহ সেটা দুইয়ের এক অবশ্যই, হয় ভালো মানুষ আর না হইলে খারাপ মানুষ। যদি সেই ব্যক্তি সালে হয়, ওই জানাজা ওই মৃতদেহ লাশ ওই ব্যক্তি যেই ব্যক্তির লাশ, সে যদি ভালো মানুষ হয়, কালাত সে বলতে থাকে কদ্দেমুনি কদ্দেমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো, দেরি কেন করছো দেরি কেন করছো, কার অপেক্ষা করছো এখানে, আমাকে রেখেছো কেন এরকম, তাড়াতাড়ি কেন আমাকে দাফন করো, আল্লাহর রহমতে নিয়ে যাও, আল্লাহর নিয়ামতে নিয়ে যাও আমাকে। ওয়াইন কানাত গায়রা সালেহ, আর যদি সে নেক না হয়, পাপিষ্ট হয়, কাফের হয়, মুশরিক হয়, বেদাতি হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেইমান হয়, জালেম হয়, মানুষের টাকা পয়সা মেরে রেখেছে আর তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য বা যে যা কিছুই করে অমুসলিমরা সেসব করার জন্য তাদের, কালাত লিআহলিহা, তখন তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বলে ইয়া ওয়াইলাহা, হায় সর্বনাশ, হায় দুর্ভোগ, আইনা ইয়াজহাবুনা বিহা, কেন নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, এই আওয়াজ এত চিৎকার করে বলে, ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন, প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি সৃষ্টি এই তার আওয়াজ চিৎকার শুনতে থাকে যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না, ইল্লাল ইনসান, একমাত্র মানুষ ছাড়া, মানুষ শুধু শুনতে পায় না, ওয়ালাউ সামিয়াল ইনসান, মানুষ যদি একবার শুনে নিত যে এত চিৎকার করে কাকতে মিনতি করছে যে আমাকে নিয়ে যাও না আমাকে নিয়ে যাও না আমাকে নিয়ে যাও না এইরকম করছে, তাহলে লাসায়েকা সাথে সাথে বেহুশ হয়ে মেরে মরে যেত, বেহুশ হয়ে ধ্বংস হয়ে যেত মরে যেত। আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারী হাদিস, চার নম্বর হাদিস, হাদিসটি লম্বা আছে, যাতে মৃত্যুর অবস্থা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, মরণকালে কী হয়ে থাকে, কীভাবে মালাকুল মওত তার সাথে ফেরেশতারা আসে, আর তারপরে ভালো মানুষের সাথে কী আচরণ করা হয়, খারাপ মানুষের সাথে কী আচরণ করা হয়, ইনশাআল্লাহ তাআলা এই হাদিসটি দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। হাদিসটি বর্ণনা করেছেন একজন যুবক সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু সাথে একবার বের হয়ে গেলাম, ফি জানাজাতে রাজুলি মিনাল আনসার, আনসারীদের একজনের জানাজায়। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে বিস্তারিত, আরও কয়েকটি কিতাবে রয়েছে, আর সংক্ষেপে আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। তো বলছেন যে এক জানাজে গেলাম, আনসারীদের জানাজা, ফান্তাহাইনা ইলাল কবরে, আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, এমন সময় অলাম্মা ইউলহাদ, এখনও লাহাদ মানে বগলি কবর, মদিনায় বগলি কবর হইত, শক্ত মাটিতে বগলি কবর, ভালো বগলি কবর বুঝেন, হ্যাঁ বাঁকা করে করা হয়, সাইড করে করা হয়, এটা শক্ত মাটিতে ভালো, এঁটেল মাটিতে ভালো, পাথরের মাটিতে ভালো, কিন্তু যদি দোঁয়াশ মাটি হয় অথবা বেলে মাটি হয় তাহলে তখন সন্দুক কবর করাটা ভালো, না হলে ধসে যাবে। হ্যাঁ বগলি কবর করলে, নবী সাল্লামের কবর কোন কবর ছিল, হ্যাঁ আল্লাহাদ, হ্যাঁ আল্লাহাদ কবর, বগলি কবর ছিল, কিন্তু জায়েজ দুটোই। বলছেন যে এখনো কবর খনন করা হয়নি, চলছে কাজ চলছে, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ গিয়ে বসে গেলেন কবরস্থানে, ওয়াজালাসনা হাউল, আমরাও তার চারপাশে বসে গেলাম, এমনভাবে নীরব হয়ে বসে গেলাম, শান্ত হয়ে, যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে, মাথার উপর কখন পাখি বসবে, যখন তুমি যে ঘন্টার ঘন্টায় নড়াচড়া করে না, মনে করবে এটা কোনো, হ্যাঁ কাঠ ফাট আছে, তখন কাঠ মনে করে মাথার উপর বসিয়ে যেতে পারে, ঠিক আছে, আর একটুই তো নড়াচড়া করেন তো দেখছে দূর, তুই তো নড়াচড়া করছে রে, এই তো কাঠ ফাট না, এই তো মানুষ, বুঝবে কখনো বসবে না। তো কবরস্থানে গিয়ে বসার আদব হচ্ছে যে সেখানে গিয়ে দুনিয়ার কোনো গল্প বুঝবো না, আপনি সেখানে জিকির এবং ফিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, এটা হচ্ছে আল্লাহর স্মরণ জিকির, আর ফিকির মানে চিন্তা করে মরণ নিয়ে চিন্তা করবেন, দুনিয়া কত তুচ্ছ, দুনিয়া কত তুচ্ছ, আমি কি এই এখানে এই কবরস্থানে এমন এমন মৃতদেহ দাফন করা আছে যারা আমার চাইতে কত যে দুনিয়াতে দাপটলা ছিল, কত যে শক্তিশালী ছিল, আর কত যে তারা ক্ষমতাধর ছিল, কিন্তু তাদের ক্ষমতা তাদের ধন সম্পদ কোনো কিছু কাজে আসেনি, কিছু কাজে আসেনি, মাটিতে সরে গেলে চলে গেছে, হ্যাঁ যদি আমল খারাপ হয়ে থাকে তো কত যে কঠিন শাস্তি হচ্ছে, আজাব হচ্ছে, এইসব না হচ্ছে ফিকির, ফিকিরের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকেই, হ্যাঁ নীরব থাকা অবস্থায়, হ্যাঁ সুযোগ পেয়েও করেন না, দুনিয়া নিয়ে ফিকির, পয়সার ফিকির, আর কেমন করে টাকা পয়সা ইনকাম বাড়াবো ফিকির,
আর কেউ তারপরে ফিকির স্ত্রী নিয়ে ফিকির বিদেশে এসেছেন প্রবাসে আছেন হয়তো পরিবার থেকে দূরে ছেলে মেয়ে নিয়ে ফিকির তাদের যেমন লেখাপড়া নিয়ে ফিকির এই সব ফিকির লেখা আছে চিন্তা লেখা আছে কিন্তু আখেরাত নিয়ে চিন্তা এই দুনিয়া যে তুচ্ছ দুনিয়ার কোনো মূল্য নেই এক্ষুনি মারা যান সাথে সাথে আপনার নাম দিয়ে ডাকবে না বলবেন যে তাড়াতাড়ি করে মাইয়াতকে দাফন করো মাইয়াতকে দাফন করো আপনার নাম মাইয়াত হয়ে গেছে বলে না বলে না আর বলে যে আব্দুল্লাহকে দাফন করো আব্দুর রহমানকে দাফন করো বলে মাইয়াতকে দাফন করো মাইয়াত আপনার নাম এখন আপনার সাথে কেউ থাকতে চাইবে না যতক্ষণ বেঁচে আছেন যদি স্ত্রীকে বলেন যে তুমি আলাদা ঘরে থাকো থাকতে রাজি হবে না সেই স্ত্রীকে বলেন মারা যাওয়ার পরে একটা রাত আমার সাথে কাটাইতে হবে একাই কাটাইতে হবে কিন্তু পারবে থাকবে থাকবে না তাহলে আপনার এই দেহের কোনো মূল্য নেই এই জীবনের কোনো মূল্য নেই ভালো করে বুঝেন মূল্য আছে আত্মার আমরা দেহকে আহার দিচ্ছি দিনে তিনবার না পাঁচবার সাতবার আজকাল কতবার যে খাচ্ছে খেতেই আছেন খেতে আছেন কিন্তু আত্মাকে রূহকে কিসের আহার দিচ্ছেন আপনি আহার দিচ্ছেন রুহের আহার হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর তৌহিদ আল্লাহর একত্ব আল্লাহর প্রতি ইমান ইয়াকিন জিকির আজকার ফরজ ইবাদত বন্দেগী আর তারপরে হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখা না হলে আপনি অসুস্থ করে দেবেন আপনি আত্মাকে আত্মা আপনার রোগী হয়ে যাবে যত পাপ করবেন আপনি পাপ হওয়ার সাথে সাথে রোগী হয়ে যায় যত পাপ তত তার আত্মা রোগী আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন বলছেন যে আমরা এমনভাবে শান্ত হয়ে বসে গেলাম যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে অফিয়া দিয়ে উদ্দিন নবী সাল্লাম হাতে একটা লাকড়ি রয়েছে কাঠি রয়েছে ইয়ান কত ফিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন আর মাটিতে একটু খোঁচা দিচ্ছে ফারা ফারা সাহু এই অবস্থায় বিভিন্ন চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরাত নিয়ে আর এই মরণের পরের জীবন নিয়ে আর তারপরে মাথাটা উঠে বলে ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো কবরের আজাব থেকে দুইবার করে বললেন সাহাবায়ে কেরামুন কবরে আজাব হয় বা কবরের জীবন সম্পর্কে জানতেন না কবরের আজাবের কথা নিয়ামতের কথা এর আগে জানতেন না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক ইহুদি মহিলা আমাকে বলেছে তার আগে আমি জানি না কারণ ইসলামে ধীরে ধীরে বিধিবিধান ইসলামে এসেছে তো দুইবার বা তিনবার আউসালাসান তিনবার করবে ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি তাহলে কবর আজাব থেকে পানাহ আশ্রয় চাইবেন কি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি বা আউযু বিল্লাহি মিন আযাবিল কবরি আউযু বিল্লাহ মিন আযাবিল কবরি যে হচ্ছে আল্লাহ আমি কবর জরুরি নয় যে আরবি দিয়ে পড়তে হবে হ্যাঁ নামাজের ভিতরে আরবি দিয়ে ওই দোয়া মাসুর আল্লাহ ইন্নী আউযু আযাবিল কবরি বলতে হবে কিন্তু আপনি সালাতের বাইরে দোয়া করছেন আল্লাহ আমার কবর আজাব থেকে রক্ষা করো হ্যাঁ পরকালের আজাব থেকে রক্ষা করো জি নিজের ভাষায় দোয়া করে বুঝে সুঝে যদি আরবি ভালো না জানা থাকে বলছেন তারপরে রাসূলুল্লাহ বললেন ইন্নাল আবদাল মুমিনা মুমিন বান্দা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া দুনিয়া থেকে যখন বিদায় নেয় ওয়া ইকবালিন ফি মিনাল আখিরা আর আখিরাতে পরকালে পাড়ি দেয় নাযালা ইলাইহি মালায়েকাতুন মিনাস সামাই আকাশ থেকে এক দল ফেরেশতা নেমে আসে মালায়েকা একজন নয় শুধু মালাকুল মত তিনি হচ্ছেন হেড প্রধান আর তার সাথে অনেক ফেরেশতারা নেমে আসেন যদি মুমিন বান্দা হয় সৎকর্মশীল ভালো মানুষ হয় তো কি ধরনের ফেরেশতারা আসেন বলছেন বিউদুল ওজু উজ্জ্বল ফর্সা চেহারা বিশিষ্ট ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতারা আসেন কান্না ওজু হামুশামস তাদের চেহারাগুলি দেখে সূর্যের মতো উজ্জ্বল মনে হয় সূর্যের মতো চেহারা এত সুন্দর তারা মাহুম কাফানু মিন আকফানিল জান্নাত তারা জান্নাতের কাফন নিয়ে আসে জান্নাতের কাফন নিয়ে আসে ওয়াহানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের আতর সুগন্ধি নিয়ে আসে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদদাল ওয়াসার তারপরে চারিদিকে ওই যে ব্যক্তি শেষ অবস্থায় রয়েছেন হ্যাঁ আখেরাতে পাড়ি দিতে যাচ্ছেন মুমিন বান্দা ভালো মানুষ তার চারপাশে এত সংখ্যায় ফেরেশতাগণ বসেন যে তা মাদদাল ওয়াসার যতদূর পর্যন্ত একজন মানুষের স্বাভাবিক দৃষ্টি যায় অতদূর পর্যন্ত ফেরেশতারা বসে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ঘিরে বসে থাকে আহলান সাহলান ওয়েলকাম করার জন্য সুম্মা ইয়াজিউত আগে চলে এসেছে কিন্তু সাধারণ ফেরেশতারা প্রধান আসছেন পরে যিনি আলোচক হন সাধারণত পরে আসেন তাই না প্রধান যিনি হন
সুম্মায়াজিও মালাকুল মওত আলাইহিস সালাম, তারপরে মালাকুল মওত আসেন। মালাকুল মওত কে আমাদের দেশের লোকে আর কি বলে? আজরাইল। আজরাইল কোন হাদিসে নেই, ভালো করে শুনে রাখেন। আজরাইল নাম কোন আয়াতও নেই আর হাদিসও নেই। আর কোরআনে কারিমে এই ফেরেশতা যে মানুষের আত্মা গ্রহণের দায়িত্বে যিনি প্রধান তাকে আল্লাহ কোরআন ভাষায় কি বলেছেন? মালাকুল মওত বলেছেন। সূরায়ে সাজদা পড়ে দেখুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মওত আল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও যে ইয়াতাওয়াফাকুম মালাকুল মওত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন, রূহ কবজ করেন মালাকুল মওত আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সেই মালাকুল মওত আলাইহিস সালাম চলে আসেন, হাত্তা ইজলিসু ইনদা রাসিহি, তারপরে মাথার কাছে এসে বসে যান। ভাইয়া কোলে এসে বলেন, আইয়া তো হান্নাফসু তাইয়্যিবাতু, তাইয়্যিব মানে ভালো পবিত্র। জি, আরবরা যখন আপনাদের জিজ্ঞাসা কাইফ হালক, তখন কি বলেন? তাইয়্যিব মানে ভালো আছি, হ্যাঁ সুন্দর আছি। তো আইয়া তো হান্নাফসু তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা, হে নেক আত্মা, উখরুজি এলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি চলো, বেরিয়ে চলো। এখন তোমার আর এই দুনিয়ার কষ্টে থাকতে হবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, সেই ক্ষমা হাসিলের জন্য চলো এবং আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অবধারিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিলের জন্য চলো। কালা ফাতাখরুজু তাসিল, তখন আত্মা এমনভাবে বেরিয়ে আসে সহজে, তাসিল যেমন পানি প্রবাহিত হচ্ছে, কামা তাসিরুল কাতরাতু মিন ফি সিকা, মশক, মশক চেনেন? তখন মশকের যুগ ছিল, 1400 বছর আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি মশক বলেছেন। এখন আমি এই বোতলটাই বলি, বোতলটা যদি খুলে দেওয়া হয় আর এখান থেকে যদি একটু কাত করায় পানি ঢালতে, তো পানি পড়তে কষ্ট লাগবে না আমাকে ঢালতে কষ্ট লাগবে? কষ্ট লাগবে? কোনো কষ্ট লাগবে? পানি পড়তেও কষ্ট নাই আর ঢালতেও কষ্ট নাই। ঠিক ওই রকমই মমিন ব্যক্তির আত্মা সহজে শরীর থেকে বেরিয়ে চলে আসে, কারণ তার তো কোনো চিন্তা নেই। ফালা খৌফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যাদের ছেড়ে যাচ্ছে ওদের নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আল্লাহ কাউকে অসহায় ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক রিজিক দাতা, আল্লাহ জানছেন যে আমার অমুক বান্দা একাই আয় উপার্জন করতে চলে গেল, এখন বাকিরা আছে, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কচি কাঁচা না বালক আছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। কোন দিক থেকে করবেন আপনার চিন্তা করতে হবে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, কিন্তু ইয়াকিন লাগবে। ইয়াকিন লাগবে কেমন? যেমন পাখির ইয়াকিন রয়েছে, হ্যাঁ পাখির বিশ্বাস যে খেয়ে দিয়ে যা চলে আসলাম চলে আসলাম, এখন বাসাতে সারা রাত আরাম করি আর সকালে বেরো আবার খাবার পাবো। কিন্তু আমাদের কারো এরকম আস্থা আছে? যদি বলা যে আপনার বেতন যা আছে খেয়ে দিয়ে যা বাঁচছে সবটাই দান করে দেন, তুই মনে হয় একটি লোক পাওয়া মুশকিল হবে। আরে ভাই, তুই এরকম করে যে প্রতি মাসে যা খেয়ে দিয়ে শেষ করে দিলাম আর তারপরে বাকিটা সব দান করে দিলাম, হ্যাঁ তাহলে কি করে খাবে আমার ছেলে মেয়ে? হ্যাঁ ভবিষ্যৎ আমার আছে, আমার ভবিষ্যৎ ছেলে মেয়েরা আছে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদের জন্য কিছু রেখে যাব না। কেন পাখি কেন চিন্তা করে না? হ্যাঁ কোন পশু পাখি চিন্তা করে? এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি একই ডাকতে হবে, যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার রেজিক ভাগ করে পাঠিয়েছেন, আমার রেজিক আপনি একটা দানাও কেড়ে নিতে পারবেন না, আর আপনাদের রেজিকের একটা পয়সা আমি কেড়ে নিতে পারবো না, একটা দানা পর্যন্ত কেড়ে নিতে পারবো না, একটা দানা আমি বাড়িয়ে দিতে পারবো না আমার রিজিকের, আর কমাই তো কেউ পারবে না, কোনো শক্তি কমাতে পারবে না। ইয়াকিন আমাদের থাকতে হবে। সুতরাং কোনো চিন্তা নেই, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার ছেলে মেয়েদের পরিবারের, আর যেদিকে যাচ্ছে ওইদিকে কোনো চিন্তা নেই, কারণ ভালো মানুষ, সুতরাং কোনো চিন্তা নেই। এখানে কিছু লোককে ছেড়ে যাবো আমার প্রিয়জনদেরকে, তা আমার আগে আমার অনেক প্রিয়জন চলে গেছে, তাদের সাথে মিলিত হবো, এ কথা আমরা কেউ চিন্তা করি না, কিন্তু এ কথা আপনাদেরকে চিন্তা করতে বলছি। তাহলে মরণের সময় কোনো কষ্ট লাগবে না, যে হ্যাঁ আমার স্ত্রীকে ছেড়ে যাচ্ছি, তো আমার ছেলে মেয়েদের ছেড়ে যাচ্ছি, তো আমার ভাই বোন ছেড়ে যাচ্ছি। আরে ভাই, আপনার স্ত্রী ছেড়ে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে ছেড়ে যাচ্ছেন, তো আপনার বাপ মা আপনার আগে চলে গেছে, তাদের সাথে মিলিত হবেন গিয়ে? আপনার দাদাদের চলে গেছেন, তাদের সাথে মিলিত হবেন? আপনার চাচারা চলে গেছেন, আপনার নানা নানি গেছেন, তাদের সাথে মিলিত হবেন আপনি? আপনি সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম
তাদের সাথে আপনি মিলিত হবেন। কেন এইভাবে চিন্তা করছেন না? তাহলে দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়াটা সহজ হয়ে যাবে, কাউকে ছেড়ে যাবো, কাউকে পেয়ে যাব। কখনো এরকম চিন্তা করবেন না যে হা এদেরকে ছেড়ে কেমন করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন, করেছেন। তো সহজে বেরিয়ে চলে ফাইয়া খোজোহা, তারপর আত্মাটিকে নিয়ে নেবেন ফেরেস্তারা। ফাইজা আখা জাহা নিয়ে নেবেন, নেওয়ার পরে লামিয়া দাউহা ফিয়া দিয়ে তারফাতায়েন, মালাকুল মত আত্মাটা গ্রহণ করে এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখবেন না, হাতে খোঁজোহা অন্যান্য ফেরেস্তারা নিয়ে নেবেন। আর নেওয়ার পরে ওই যে কাফন নিয়ে জান্নাতের কাফন নিয়ে এসে সেই কাফনে পেঁচিয়ে নেবেন। অফিস আলিকাল হানু জান্নাতের সুগন্ধি নিয়ে সুগন্ধি মাখিয়ে দেবেন, আতর মাখিয়ে দেবেন। এখন রোজ মেনা কাতিয়াবে নাফাহাতে মিসকিন ওজেদা তালা ওজেলার, পৃথিবীতে সবচেয়ে ভালো সেন্ট আতর, সবচেয়ে মূল্যবান আতর যেমন হয় ওই রকমের সেন্ট সেখান থেকে ছড়াবে, আতরের সুগন্ধি থাকবে, আর তা নিয়ে যাবেন ফেরেশতারা। কালা ফায়াস আদুনাবে, সেটা নিয়ে আকাশের দিকে তারা উঠতে থাকবেন। ফালায়া মুরুনা ইয়ানি বিহা আলা মালাইমিন আল মালাইকা, যে কোনো ফেরেশতাদের দলের কাছে দেখা হবে আকাশে বহু, এই আকাশ এইখান থেকে প্রথম আকাশের মাঝে বহু ফেরেশতা রয়েছেন আকাশের সফরে, তার প্রথম আকাশের ওখানে ফেরেশতা রয়েছেন, প্রতিটি জায়গায় ফেরেশতারা রয়েছেন। কারণ ফেরেশতারা আপনার মেঘমালার দায়িত্বে ফেরেশতারা নেই, অবশ্যই ফেরেশতারা আছেন। তো যে কোনো ফেরেশতার দলে যখন অতিক্রম করবেন তখন তারা বলবে, সবাই বলে মাহাজার রুহুত তৈয়িব, এত সুন্দর এত ভালো আত্মা কোথা থেকে নিয়ে আসলে, কার আত্মা এটি? ফাইয়া কুলুনা, তারা বলবে ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছে, ফোলান ইবনু ফোলানিন অমুকের ছেলে অমুককে নিয়ে এলাম, বে আহসানি আসমে সবচেয়ে ভালো নাম দিয়ে ডাকবে। ধরেন নামের বিষয়টি এমন যে নিজের এখতিয়ারে থাকে না, পরে চেঞ্জ করলে চেঞ্জ করা যায়, কিন্তু নিজের নাম কেউ রেখেছেন দুনিয়াতে নাকি? আছে দুনিয়াতে যে আমার নাম আমি রেখেছি, আমার নাম বাপ মা কেউ রাখেনি আমার। তো অনেক সময় এমন নাম রেখে দিয়েছে ধরেন আপনার, যে আপনার নিজেরই পছন্দ না, পরে শিক্ষিত হওয়ার পরে বা দিন সম্পর্কে জানার পরে আপনার নাম পছন্দ না, অথবা আপনার একটা ভালো নাম রেখে দিয়েছে ওই বিবাহের দিন বিয়ে পড়াবে এটি দিয়ে। এটা বাঙালি ট্রেডিশন, বাঙালি ট্রেডিশন কি বিয়ে পড়ার জন্য একটা নাম কিন্তু ভালো রেখে দিয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, আর জীবন ওই নাম উচ্চারণ করবে না। আর ডাকার জন্য একটা নাম রেখে দিয়েছে মিম, হ্যাঁ আর সদ আর তো আর আর কিছু, এইগুলো বাড়ি বললাম, কিন্তু মিম তো মেলা নাম আছে, হ্যাঁ জান্নাতুন্নেসা মিম, হ্যাঁ আসমা মিম, মাইমুনা মিম, হ্যাঁ কেন, হ্যাঁ তারপরে তারপরও চলে মিম, চলো আরবি একটা অক্ষর, যদি এর কোনো অর্থ নেই আর এই অসার নাম, এগুলো ফালতু নাম, কিন্তু তারপরেও চলেন। এর চেয়ে খারাপ নাম আপনার সমাজে আপনাকে খুব খারাপ নাম দিয়ে ডাকে একটা, অনেকের নাম আছে খারাপ, হ্যাঁ অনেকের খারাপ নাম আছে, নিজেকে শুনতে খারাপ লাগে, হ্যাঁ ঝাঁটু মাটু আর অমুক আর পন্টু আর মুন্টু, হ্যাঁ কোনো একজন ভালো লেখক ভালো বক্তা ছিলেন একসময়, আমরা ছোটোকালে আমরা যখন নাবালক ছিলাম, বলতেন যে আমরা ইংরেজদের গোলামি করে করে এত আমরা হীনমন্যতায় ভুগেছি মুসলিম জাতি ভারত উপমহাদেশে, যে ইংরেজদের কুকুরগুলির নাম মন্টু ঝুন্টু পুন্টু এসব নাম থাকতো, এইসব নাম আমরা রেখেছি, কথা বুঝতে পেরেছেন? এই ভালো নাম দিয়ে ডাকবে যদি ভালো আত্মা, খারাপ নামে ডাকবে না, আপনাকে খারাপ নামে ডাকবে না। অনেকের চালচলনের জন্য ওর নাম পড়ে গেছে ওই রকম, হ্যাঁ নামই পড়ে গেছে ওর, জানোয়ার আছে অনেকে আছে জানোয়ার বলেই ডাকছে ওকে, আরে ও তো একটা জানোয়ার, কথা বুঝতে পেরেছেন? এই নাম ধরে, এই নাম ধরে কাকে ডাকবে? খারাপ লোক ওকে ডাকবে, ওকে পরিচয় দেবে যে ওই যে ওই জানোয়ারটাকে নিয়ে এসলাম অমুক অমুক গ্রামের অমুক জানোয়ারের ছেলে জানোয়ার, যদি তার বাপও খারাপ হয় তাহলে জি। তো বলছেন যে সেটাকে নিয়ে হ্যাঁ আকাশ পথে যাবে আর জিজ্ঞাসা করবে প্রত্যেক জায়গায় ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকবে, বলবে অমুকের অমুকের ছেলে অমুককে নিয়ে আসলাম, ভালো না বে আহসানে আস, ভালো নামের সাথে তার নাম উল্লেখ করবে, আল্লাতি কানু ইউসাম্মুনা হা বিহা ফিদ দুনিয়া, দুনিয়ার যে ভালো নামটি সেই নামটি উল্লেখ করবে, হাত্তায়ান্ত হুয়া আলা সামাই দুনিয়া, প্রথম আকাশে নিয়ে যাবে, প্রথম আকাশে যেতে তাহলে মেলা ফেরেশতারা পড়বে রাস্তাতে, ফায়াস্তাফতিহুন আলাহু, তারপরে গিয়ে আকাশের দরজা খুলতে বলবেন এই সব ফেরেশতারা, ফায়ুফতাহু লাহুম, দরজা খোলা হবে, সাথে সাথে দরজা খোলা হবে, ফায়ুশাইয়ুহুম মিন কুল্লি সামাইন মুকাররিবুহু ইলাস সামাই, তারপরে আল্লাহর
নিকটবর্তী বা নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা সবাই তাকে ওয়েলকাম করবে, আহলান ও সাহলান করবে, ইস্তেকবাল করবে। এইভাবে আল্লাতি তালিহাত্তা ইউনতাহি ইলা সামাই সাবে নিয়ে যেতে 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 দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ করতে করতে সাত আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কারণ ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন, নেক লোকদের আত্মা কোথায় থাকবে? বারজাখী জগতে, পারলৌকিক জগতে, এই যে মরণ থেকে শুরু করে জান্নাত মানে পুনরুত্থান পর্যন্ত, হাসরের মাঠে আসা পর্যন্ত, বারজাখে, তাই না? এটা বলা কি বারজাখী জগৎ। এই বারজাখী জগতে নেক লোকের আত্মা থাকবে ইল্লিয়িনে, আর ইল্লিয়িন রয়েছে আকাশে, সাত আকাশের উপর। এই হাদিস প্রমাণ করে ওয়াইনাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আল্লাহ কোরআন এখানে বলছেন। আর পাপিষ্ট যারা, ফাজেরের বহুবচন ফুজ্জার, পাপিষ্ট যারা, কাফের পাপিষ্ট মুসলিম সমাজের লম্পট, চোর, ডাকাত, হ্যাঁ ব্যবিচারকারী, খুনি, সারাবি ইত্যাদি ইত্যাদি, বেনামাজি, বেদিন, হ্যাঁ ফরজ আজব ত্যাগকারী, এরা ফুজ্জার। লাফি জাহিম, হ্যাঁ হ্যাঁ লাফি সিজ্জিন, এক আয়াত রয়েছে সিজ্জিন, আরেকটি তো রয়েছে জাহান্নাম। সিজ্জিন, সিজিন থেকে, সিজিন মানে কি? সিজিন মানে জেল, তো ওইটা হচ্ছে জেল তাদের, তাদের জেল। আর সেই জেলটি হচ্ছে জাহান্নামের জেল, সেখানে জ্বলতে থাকবে, কষ্ট পেতে থাকবে, আজাব হইতে থাকবে। আর সেই আজাবের সম্পর্ক একটা কবরের সাথে থাকবে, যেটাকে নবী হাসান আজাবুল কবর, কবরের আজাব বলে ব্যক্ত করেছেন। যতদিন পর্যন্ত কবরে লাশ আছে, কিন্তু লাশ নেই ধরেন, বা কাউকে দাফনই করলেন না, তো কবর আজাব হবে না? ওই আজাব তার ওই সিজিনে তার আজাব চলছে। নিয়ে যাওয়া হবে সাত আকাশ পর্যন্ত। ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা, তখন মহান আল্লাহ বলেন, উক্তুব কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো, যে জান্নাতে ইল্লিয়িন সুউচ্চ, আলা থেকে, আলা মানে সুউচ্চ, ইল্লিয়িনে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরযে, আর তাকে ফিরিয়ে দাও, মানে তার আত্মাটাকে, যেহেতু মুনকার নাকির সওয়াল করবে, সেখানে আত্মাকে ফিরিয়ে দাও, উঠে বসে তখন জবাব দিবে যখন তাকে উঠানো হবে। ফাইন্নি মিনহা খালাকতুহুম, আমি প্রতিটি মানুষকে এইখান থেকে সৃষ্টি করেছি, মিনহা মানে এই জমি থেকে, মাটি থেকে সৃষ্টি করেছি। ও ফিহা ওয়াইদুহুম, মাটিতেই ফিরিয়ে দেব, দেহ মাটিতেই ফিরে যাবে। ও মিনহা উখরিজুহুম তারাত উখরা, আর সেই মাটি থেকেই পুনরায় তাদেরকে উঠাবো কিয়ামতের দিনে। কাল ফাতওয়া দু রুহু ফি জাসাদি, তারপর মুনকার নাকির যখন এসে বসবে, অন্য রায়তে রয়েছে, তা তো সেই সময় তার আত্মাটিকে ফিরিয়ে দেওয়া হবে। ফাইয়াতি মাল্লা কানে, দুজন ফেরেস্তা আসবে, ফাইউজলে সানহি, আর উঠিয়ে বসিয়ে দিবে, বসো বসো কবরে বসিয়ে দেওয়া হবে। ফাইয়া কুলান লাহু, তাকে জিজ্ঞাসা করবেন দুজন ফেরেস্তায়, দুজন ফেরেস্তার নাম, হ্যাঁ হাদিস ওই হাদিস রয়েছে, মুনকার আহাদুহুমা মুনকারুন ওয়াল আকারু ওয়াল আখারু নাকির, মুনকার এবং নাকির। কিন্তু আমাদের দেশের লোকেরা কী বলে, মুনকির নাকির, বল মুনকির না, মুনকার এবং নাকির, মুনকার আর নাকির কেন তাদের নাম? কারণ তারা খারাপ মানুষের জন্য বিকট আকার ধারণ করে আসবে, জি অপরিচিত আগন্তুক, মুনকার, মুনকার মারুফ নয়, মারুফের বিপরীত, জি যাকে দেখলে আপনাকে ভয় লাগে না কেন, সে হচ্ছে মারুফ, পরিচিত ব্যক্তি, যেটাকে বলা হয় নন পার্সন আর আননোন, জি হঠাৎ করে একটা অপরিচিত ব্যক্তি যদি হঠাৎ করে সামনে চলে আসে, আর সেটাও যদি বিকট বিকট আকার নিয়ে আসে, তাহলে কী অবস্থা আপনার দুনিয়াতে হয়? তো এইরকম উদাহরণ দিয়ে বুঝতে পারেন বিষয়টি। বলছেন যে বসিয়ে দেবেন এই দুজন ফেরেস্তা, আর বলবেন মান রব্বকা, তোমার রবকে। ফায়াকুলু, মুমিন বলবেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। ফায়াকুল আনিল্লাহু, তাকে জিজ্ঞাসা করবেন দুজন ফেরেস্তা, মা দিনুকা, তোমার দিন কী? কাল দিন ইল ইসলাম, আমার দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। ফায়াকুল আনিল্লাহু, তৃতীয় প্রশ্ন করে, মা হাযার রাজুল আল্লাযী বুয়সা ফীকুম, ওই ব্যক্তি, উনি কে যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? এমন ফেমাস, এমন প্রখ্যাত ব্যক্তি যে উনি কে বললেই বুঝবে সেখানে, কারণ ওখানে আর কার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? ওখানে জিজ্ঞাসা করা হবে যে তোমার পীর কে, চর্ম নাই না সারসি না, হ্যাঁ না আঠরসি না মাইজ ভান্ডারি, হ্যাঁ তুমি কোন তরিকা, নকশবন্দি না চিস্তিয়া তরিকার, না কোন তরিকার, হ্যাঁ মোজাদ্দেদিয়ে তরিকার, না সাহারবর্দী তরিকার, হ্যাঁ তাদেরই তরিকার, নাকি কোন তরিকা, তরিকা বলো, জিজ্ঞাসা করা হবে? কোনো কাজে আসবে না এসব মানবরচিত তরিকা, মানুষের ভ্রান্ত তরিকা কোনো কাজে আসবে না, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে রাখা হয়, সুতরাং রসুলুল্লাহর তরিকার সাথে পরিচিত হইতে হবে, নবীর তরিকা আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে উনি কে যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, ফায়াকুল তখন বলবে ওই ব্যক্তি যেহেতু মুমিন ধার্মিক মানুষ ওয়া রাসূলুল্লাহ তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুলান লাহু তখন তাকে জিজ্ঞাসা করবে চার নম্বরে ওমা ইলমুকা কিভাবে তুমি জানলে, এই প্রশ্ন উত্তরগুলি তুমি ফটাফট বলে দিলে এত তাড়াতাড়ি কি করে জানলে তুমি, কিভাবে জানতে পেরেছো তুমি, বলবে ফায়াকুল কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদদাক্তু আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি হাদিস পড়েছি দিন সম্পর্কে জেনেছি সরাসরি পড়েছি অথবা আলেমদের কাছ থেকে শুনে আমি জেনেছি আর তারপরে আমি ঈমান নিয়ে এসেছি বিশ্বাস করেছি, ফায়ুনাদি মিনা মুনাদি মিনাস সামাই আকাশ থেকে তখন একজন আহ্বানকারী ডাক দেবে আন সাদাকা আব্দি আল্লাহর পক্ষ থেকে, যে বলে দাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে আমার বান্দা সত্য কথা বলেছে জবাবগুলি ঠিক বলেছে এবং যা বলেছে সততার সাথে বলেছে তার মধ্যে কোনো রকম মিছা কথা নেই মোনাফিকি কথা নেই যে মুখে এক বলছে কিন্তু কাজে অন্য রকম ছিল এমন কিছু না আর উপায়ও নেই সেটা বলার কোনো উপায় নেই। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ফাফরে সুহ মিনাল জান্নাতে ও আলবে সুহ মিনাল জান্না অফতাহু লাহু বাবা মিনাল জান্না, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দরজা খুলে দাও, আল্লাহু আকবার, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও দেখি না আমরা সে ভোগ করছে, জান্নাতে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে আর কাফনে জান্নাতে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখি না যে দেখতে পাবেও না, কারণ এ হচ্ছে গাইবিয়াত এ হচ্ছে অদৃশ্য এ হচ্ছে পারলৌকিক জীবন বারজাখি জীবন এই চোখ দিয়ে দেখা সম্ভব নয় জি আর অনুধাবন করা আয়ত্ত করা অসম্ভব, ওয়ালাকিল্লা তা সরুন আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা সে সম্পর্কে তোমরা ওয়াকিফ হাল নও তোমাদের কোনো অনুভূতি নেই চেতনার নেই বোঝার কোনো ক্ষমতা নেই জি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরে ফায়াতিহিম রাওহেহা ওয়া তিবেহা তারপরে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে জান্নাতের খুশবু ঘ্রাণ আসতে থাকবে আর সে আরামের জীবন যাপন করবে, ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারি তার কবরকে এত প্রশস্ত করা হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি গোচর হয় দৃষ্টিশক্তি চায়। কালা ওয়াতিহা রাজুলুন হাসান আল ওয়াজহি আর তারপরে তার কাছে একজন সুন্দর সুরত নিয়ে সুন্দর রূপ চেহারা নিয়ে একজন মানুষের আকার ধরে আসবে, কোন একজন মানুষের আকার সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের আকার ধরে আসবে, হাসান আসিয়াবে সুন্দর কাপড় চোপড় পরে আছে তাইয়েবুর রিহি আর তার সুগন্ধি ছুটছে আতরের সেন্ট ছুটছে তার শরীর থেকে, ফায়াকুলু তখন বলবে আবশের বিল্লাজি ইয়াসুরুকা হাযা ইয়াউমুকাল্লাজি কুনতা তুআদ, ওই ব্যক্তি এসে বলবে এই মৃত ব্যক্তিকে কবরে যে তুমি সুসংবাদ নাও ওই সময়ের জন্য বা ওই নিয়ামতের জন্য আল্লাহর নিয়ামতের জন্য অনুগ্রহের জন্য যেটা তোমাকে আজকের দিনে আনন্দিত করবে যেই প্রতিশ্রুতি তোমার সাথে করা হয়েছে আল্লাতি তুআদ যে ওয়াদা তোমার সাথে করা হয়েছে যে তুমি ঈমান আমল যদি ঠিক রাখো তোমার জন্য নিয়ামত রয়েছে, ফায়াকুলু লাহু মান আনতা তখন এই কবরবাসী জিজ্ঞাসা করে আপনি কি আমি তো চিনতে পারলাম না, ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরে আপনার চেহারা তো খুব সুন্দর চেহারা নূরানি চেহারা যা কল্যাণ বয়ে নিয়ে এসেছে আমার জন্য সুসংবাদ বয়ে নিয়ে এসেছে, ফায়াকুলু তখন ওই মানুষটি বলবে আনা আমালুকা সলে আমি তোমার নেক আমল তোমার পাঁচ অক্ত সলাত নামাজ তোমার সিয়াম রোজা তোমার হজ তোমার জাকাত তোমার দান খেরাত সাদাকা তোমার জিকির আজগার তোমার তওবা ইস্তিগফার তোমার যত নেক আমল রয়েছে আমি তোমার নেক আমল নেক আমল সুন্দর সুরত ধরে আসবে জি, ফায়াকুলু তখন ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে বলবে রব্বে আকিমিস সালাহ তাহলে তাড়াতাড়ি কিয়ামত করে দেয় এরকম কবরে পড়ে থাকবো না আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত আকিমিস সালাহ কিয়ামত করে দাও আল্লাহ হাত্তা ইয়ারজিআল আহলি সেখানে গেলে আমার স্ত্রীকে পেয়ে যাব আমার ছেলে মেয়েদের পেয়ে যাব আহল পরিবারকে পেয়ে যাব আর সেখানে সব আমার নিয়ামতের ভোগের সামগ্রী সেখানে পেয়ে যাব, এই ছিল মুমিনের অবস্থা। পক্ষান্তরে ওয়াইনাল আবদাল কাফেরা কাফের বান্দা নাস্তিক মুশরিক হ্যাঁ দরগার পূজারী দুর্গার পূজারী ইমান ভঙ্গকারী পাপিষ্ট এইরকমই যারা ফরজ ত্যাগকারী যখন দুনিয়া থেকে বিদায় নেবে যা কানফি ইনকিতা মিনাদ দুনিয়া ইকবালি মিনাল আখির নাজাল আলিহি মিনাস সামাই মালায়েকাতুন এমন ফেরেশতার দল নেমে আসবে সুদুল ওজুহ আগে ছিল বিদুল ওজুহ ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালা আর এই পাপিষ্টদের জন্য পাপিষ্টের মরণের সময়
কালো বিকট চেহারাওয়ালা ফেরেশতারা নেমে আসবেন, মাহমুল মাসুহ তাদের সাথে থাকবে চট, চট বুঝেন এই যে বস্তার চট, হ্যাঁ যে পাটের বস্তার চট যে এককালে ব্যবহার হইতো আজকাল তো সব ওই হয়ে গেছে, সব প্লাস্টিকের হয়ে গেছে, সেই জন্য এইসব নিউ জেনারেশন জানবে না যে চট কি জিনিস হয়। আমরা গরুকে ঠান্ডা থেকে শীতকালে বাঁচাবার জন্য গরুর ওপর হ্যাঁ চট ঝুল ঝুল আমরা বলি, কি বলেন আপনারা, হ্যাঁ চট বা ঝুল দিয়ে কি করি গরম করি যাতে করে বেশি ঠান্ডা না লাগে, হ্যাঁ গরু বাছুরকে। আল্লাহ আকবার। তো এইসব চট নিয়ে আসা হবে তাকে নিয়ে যাওয়ার জন্য, আর আগের মমিন বান্দাকে নিয়ে আসার জন্য জান্নাতের কাফন জান্নাতের সুগন্ধি আতর নিয়ে আসা হয়েছে, চট নিয়ে আসা হবে। তারপরে বলছেন ফয়জলে সুনামিন হোমাদ্দাল বাস্তার, যতদূর পর্যন্ত দৃষ্টি যতদূর পর্যন্ত অনেক ফেরেস্তা বসে আছে, অসংখ্য ফেরেস্তা বসে আছে। সোম্মাইয়াজিও মালাকুল মত, তারপরে মালাকুল মত আসবে, হাতে আজলে সিন্দার আছে মাথার কাছে এসে বসে যাবে। ফায়া কল বল আইয়া তো হান্নাফসুল খাবিসা, হে খবিস হে নোংরা আত্মা, ও খুরুজি এলা সাখাতির মিন আল্লাহ ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজবের উদ্দেশ্যে, গজব এবং আল্লাহর অসন্তুষ্টি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বেরিয়ে চলো তোমাকে নিয়ে যাওয়া হবে। কালা ফাতুফাররিকু ফি জাসাদিহি ফাতুফাররিকু ফি জাসাদিহি ফায়ান্তাজি ওয়া কামা ইয়ান্তাজাউ সাফুদু মিনাস সুফিল মাগলুল, তখন তার আত্মা ছোটাছুটি পালাপালি করবে, শরীরে এদিক সেদিক শুধু ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, বেরিয়ে আসতে চাইবে না। তখন তাকে ছিনিয়ে টেনে হেঁচড়ে বের করবে, যেমন ভিজা উন, ভিজা উন জি উনের কাপড়, উন তো বুঝেন, হ্যাঁ তো এই উন সুফ, এই উনের কাপড়, উন যদি ভিজা থাকে আর সে উনের কাপড়ের মধ্যে গরম লোহা, গরম শিখ, সফুদ বলা হয় এমন লোহা, চিকন লোহা যাতে আপনার গোস্তকে ভুনা করা হয়, এই যে আপনার আজকাল যে কাবাব তৈরি করা হচ্ছে, কাবাব তৈরি করা হচ্ছে ধরুন এরকম, তো এরকম শিখ, এই শিখ, তো এই শিখ হবে, আর সেই শিখকে গরম শিখকে যদি আপনি সুফের মধ্যে ঢুকান তাহলে বের করে নিয়ে আসবেন, আর সেই সুপ অন টুন কিচ্ছু লাগবে না, বেরিয়ে আসবে কি সবকে জ্বালিয়ে ঢালিয়ে দিবে, হ্যাঁ তাই না, তো তাতে লাগবেই অবশ্যই সে উনের কাপড়ের কিছু উন। ফায়াখুযুহা, তারপর মানে এক কথা বলতে চাইছেন যে খুব কষ্টে তাকে বের করবে, খুব টেনে হেঁচড়ে তার এত কষ্ট হবে, টেনে হেঁচড়ে জবরদস্তি তাকে বের করা হবে, তার আত্মাকে বের করা হবে। ফায়দা আখা জাহান নেওয়ার পরে মালাকুল মত যে প্রধান রয়েছেন তিনি সাথে সাথে অন্যদের হাতে তুলে দেবেন, হাতে আজালু ফি তিলকাল মাসু, এই চটে পেঁচিয়ে নেওয়া হবে, সেই চটের মধ্যে পেঁচিয়ে নেওয়া হবে। ওয়াখরুজ মিনহা কাআনতানি রিহে জিফাতিন, আর তার থেকে এমন সড়া পচা যেমন মরা গরু ছাগল পড়ে থাকে, মরা সড়া পচা যেমন পড়ে থাকে কুকুর শৃগাল, আর কি যে দুর্গন্ধ ছড়ায় ওই রকমের দুর্গন্ধ ছড়াতে থাকবে, ওজেদা তালা ওজেন আর সবচেয়ে জঘন্য যে দুর্গন্ধ ওই রকম জঘন্য দুর্গন্ধ হইতে থাকে। ফায়াস আদুনা বেহাত, সেটা নিয়ে আকাশের দিকে ওঠার চেষ্টা উঠবে তারা, ফালাই আমরুনা বিহা আলা মালাই মিয়াল মালায়কাতে, যে কোনো ফেরেশতার দল হয়ে তারা অতিক্রম করবে, ইল্লা কালু, তারা জিজ্ঞেস করে মাহাজা রুহুল খবিস, এই খবিস নোংরা আত্মা কোথা থেকে নিয়ে আসে, এটা আবার কার জিজ্ঞাসা করবে। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছেন বলে ফোলান ইবনে ফোলানিন অমুকের ছেলে অমুক, বে আকবাহি আসমাইহি, তার নিকৃষ্ট খারাপ নাম দিয়ে ডাকবে, ওই যে লম্পট, ওই যে লম্পটকে নিয়ে আসে, অমুকের ছেলে যে একটা লম্পট ছিল ওই লম্পটের আত্মা। ফায়াস আদুনা বলছেন যে খারাপ নামে ডাকা হবে, আল্লাতি কানু ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে খারাপ নামে তাকে ডাকা হতো, হাত্তা ইউনতাবিহি ইলা সামাই, দুনিয়া প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে, ফায়ুস্তাফতাও খুলতে বলা হবে যে খুলেন ওপরে নিয়ে যাব, ফালা ইউফতাউ লাহু, কিন্তু প্রথম আকাশের দরজাই খোলা হবে না, দরজা বন্ধ খোলা হবে না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত 40 এর অংশ পাঠ করলেন এই কাফেরদের সম্পর্কে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু সামা, যখন আত্মাকে নিয়ে যাওয়া হবে আকাশ পথে প্রথম আকাশে, তখন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনা জান্নাতা, জান্নাতে তারা কখনো প্রবেশও করবে না, হাত্তা ইয়ালজাল জামাল ফি সামবিল খায়াত, যতক্ষণ পর্যন্ত কোন উট সূচের হ্যাঁ পাছায় যে ছিদ্র আছে ছিদ্রে না প্রবেশ করবে, অর্থাৎ যেমন সূচের এই ছিদ্র পাছাই ওই যে ছিদ্র সামান্য একেবারে ক্ষুদ্র ছিদ্রে উট প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি কোনো কাফের মুশরিকের নাস্তিকের বেদিন বিধর্মীর
জান্নাতে যাওয়া অসম্ভব। তবে মুসলিম সমাজের যারা পাপিষ্ঠ, ঈমান যদি ভঙ্গ না করে থাকে, বড় শিরক না কবর মাজারে সিজদা করেনি, নাস্তিক হয়নি, নামাজ ফরজ ছাড়েনি, কিন্তু বিভিন্ন পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তাহলে শাস্তি পেয়ে এক সময় জাহান্নামে জ্বলেও জান্নাতে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। তো এই আয়াত পাঠ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুলুল্লাহু আযজা জাল্লা, তখন আল্লাহ বলবেন উক্তুবু কিতাবা ফি সিজ্জিন ফিল আরযে, তার আমলনামা সিজ্জিনে লেখো, ইল্লিনে নিয়ে যাওয়া চলবে না। সিজ্জিন যেটা জমিনে আছে, এখান থেকে বোঝা গেল যে খারাপ লোকের বাসস্থান বরজাখী জীবনে জমিনে পাতালে রয়েছে, মাটির তলে রয়েছে, আর ভালো মানুষের সাত আকাশের ওপরে রয়েছে। তো হাদিসটি শেষ হতে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুত রাহু রুহু তারহান, তখন ওপর দিকে যখন নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, সেখান থেকে আছাড় দিয়ে ফেরেশতারা তার আত্মাকে ফেলে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের হেফাজত করুন। সুম্মা কারা, তারপরে নবী সাল্লাল্লাহু আয়াত পাঠ করে সূরা হজের একটি আয়াত পাঠ করে, আমায় ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, কান্না খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে আছাড় খেয়ে পড়লো। আর ফাতাখতাফুর তাইর, আকাশ থেকে ওপর থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে, তো কোনো পাখিতে তাকে নিয়ে গেল ধরে, আও তাহুই বেহির রি, অথবা কোন ঝড়ো বাতাস তাকে উড়িয়ে নিয়ে চলে, ফিমা কানের সাহিক, অনেক দূরবর্তী স্থানে তাকে উড়িয়ে নিয়ে চলে গেল, এইরকমই তার দশা। ফাতু আদু রুফি জাসা দিহি, দেহে তার রু ফিরিয়ে দেওয়া হবে এই পাপিষ্টের। ওয়াতি হেমাল্লা কানে, দুইজন ফেরেস্তা আসবেন, ফাইজুল এসানি বসিয়ে দেবেন তাকে, ফাইয়া কুল আনিল্লাহ, তাকে জিজ্ঞাসা করেন মান রব্ব কা, তোমার রবকে, ফাইয়া কুল, সে বলে হা হা লা আদরি, হাই হাই, কিছু জানি না, কিছু জানি না, ধর্ম কর্ম করতাম না, কিছু জানি না। ফায়াকুল আনিল্লাহ, তখন জিজ্ঞাসা দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন ধর্ম কি, ফায়াকুল হা হা লা আদরি, হাই হাই, আমি কিছুই জানি না। ফায়াকুল আনিল্লাহ, তখন দুই ফেরেশতা বলবেন মা হাজার রাজুল আল্লাযী বয়সা ফিহি, উনি যে তোমাদের কাছে প্রেরণ প্রেরিত হয়েছিলেন, পাঠানো হয়েছিল, তিনি কে? ফায়াকুল, তখন বলে হা হা লা আদরি, হাই হাই, তাও আমি জানি না, কোনো কিছুই জানি না আমি। ফায়ুনাদি মোনাদি মিনাস সামাই, আকাশ থেকে একজন আহ্বান করে, আহ্বান করবে আল্লাহর পক্ষে, আন কাজাবাই, মিথ্যুক, কাফের মিথ্যুক, পাপিষ্ট, ফাফরেসু লাহ মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ফতাহু লাহু বাবান মিনান নার, ও আলবেসু মিনান নার, অন্যের রিওয়ায়েতে রয়েছে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক, আগুনের বিছানা, এবং জাহান্নামের দরজা খুলে দাও, ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবো, ইউদাইয়াকু আলিহি কবরুহু, আর তার কবরকে একবার সংকুচিত করে দেওয়া হবে, হাত্তা তাখতালিফা ফিহি আদলাহু, তার পাঞ্জার হাড্ডিগুলো যে রয়েছে সেই হাড্ডিগুলো এই দিকের ওই দিকে পিষে যাবে, একেবারে পিষে যাবে। আল্লাহু আকবার। ওয়াতিহা রাজুলুন কাবিউল হজে, আর একজন মানুষ সেই সময় তার কাছে আগমন করবে একেবারে নিকৃষ্ট খারাপ বিকট চেহারা নিয়ে, কাবিহা সিয়াব, আর একেবারে খারাপ কাপড় চোপড় পরে আছে, মুনতেনরি, আর দুর্গন্ধ ছড়াচ্ছে, এই রকম একজন মানুষের সুরতে আসবে, এসে বলবে আবশির বিল্লাজি ইয়াসুকা হাযা ইয়াউমাল্লাজি কুনতা তুআদ, তোমাকে সুসংবাদ জানাচ্ছি। এটা কি করে উপহাস করে যখন, যেমন আমরা বলি কাউকে যদি মায়ের দিতে হয় তাও বলি আমরা তোকে মজা দেখাবো, বলি না কিন্তু ওটা মজা নাকি, হ্যাঁ ভালো করে তোকে মজা দেখাবো। তো ওই রকমই সুসংবাদ নাও, কিসের মন্দ সংবাদ তোমার জন্য রয়েছে, যেই দিনের তোমার সাথে প্রতিশ্রুতি করা হয়েছে যে কুফরি অবস্থায় শিরকের অবস্থায় আর এইরকম বেদিন হয়ে যদি মারা যাও তোমার দশা এরকম হবে। ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে মান আন্তা, তুমি কে চিনতে পারলাম না, ফওয়াজহু কাল ওয়াজহু ইয়াজিউ বিশ্বারে, তোমার চেহারা তো আর আমার জন্য খারাপটাই নিয়ে এসেছে, আমার তো এমনি অবস্থা খারাপ, আরও তুমি খারাপ কিছু নিয়ে এসছো আমার জন্য। ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, তোমার এই পাপ যত পাপ ওই পাপ হচ্ছে আমি। ফায়াকুলু, সেই সময় দেখবে যে আর তো কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া, আর শাস্তি আমার শুরু হয়ে গেছে, রব্বে লা তুকিমিস, আল্লাহ কিয়ামত কোনো দিন করিও না, কিয়ামত হইলে জাহান্নামে যেতে হবে, কিয়ামত হইলেই কঠিন শাস্তি হবে, আল্লাহ তুমি লা তুকিমিস সা, কিয়ামত কোনো দিনই কায়েম করিও না, এই বলে আল্লাহর কাছে চিৎকার করবে, কিন্তু তার দরখাস্ত কোনোটাই শোনা হবে না। এই ছিল এই লম্বা হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদের একটা অংশ রয়েছে, বড় অংশ ইবনে খুজাইমায় রয়েছে, মুসনাদ আল হাকিমে রয়েছে, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 1676 নম্বর হাদিস, সেখানে এই হাদিসটি বিস্তারিত নিয়ে এসেছেন। এই আলোচনা আজকে এখানে শেষ করলাম।
রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মরণের অবস্থাটা যেন ভালো করেন এবং সমস্ত কষ্ট থেকে আল্লাহ রব্বর আমাদেরকে যেন মুক্ত রাখেন মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে নবী সর্বোচ্চ ইন্নারিল মওত সাকারাত নিঃসন্দেহে মরণের বড়ই যন্ত্রণা রয়েছে আল্লাহ এই সাকারাতুল মওতে আল্লাহ রব্বর আমাদেরকে যেন খাস সাহায্য করেন মদত করেন আল্লাহ রব্বর যেন সাকারাতুল মওত থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন এবং কবরের জীবনকে আল্লাহ যেন সুখময় করেন জান্নাতুল ফিরদৌস দান করেন কবরকে জান্নাতের বাগান যেন আমাদের জন্য বানিয়ে দেন এবং জাহান্নামের যেন টুকরো কবর না হয়ে যায় আমাদের আল্লাহ দিনের উপর আমাদেরকে অটল রাখেন এবং মরণের পরের জীবনের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মতৎপর হওয়ার তৌফিক দান করেন মেহনত পরিশ্রমে তৌফিক দান করেন নেক আমলের তৌফিক দান করেন গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।